वेलकम फ्रेंड्स, এই ভিডিওতে আমরা আলোচনা করব 2021-22 উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য এবিটিএ টেস্ট পেপার থেকে বায়োলজির এসসি 21 এই পেজটাতে যে শর্ট প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করব পার্ট বি তে যে এমসিকিউ প্রশ্নগুলো আছে যেগুলো, তারপরে পার্ট এ। এখানে প্রথম দেখো, নিম্নলিখিত কোনটি ইতর পরাগযোগের সঙ্গে সম্পর্কযুক্ত নয়? প্রোট্যান্ড্রি আছে, প্রোটোগাইনি আছে, হারকোগ্যামি আছে আর ক্লিস্টোগ্যামি আছে। এখান থেকে সঠিক হবে ক্লিস্টোগ্যামি। ক্লিস্টোগ্যামিতে এটা হচ্ছে স্বপরাগযোগের সঙ্গে সম্পর্কযুক্ত, ওকে? আর বাকি সবগুলো হচ্ছে ইতর পরাগযোগের সঙ্গে সম্পর্কযুক্ত। সেকেন্ড প্রশ্ন, চারগাফের সূত্র অনুযায়ী নিম্নলিখিত কোনটি সঠিক? চারগাফের সূত্র অনুযায়ী যেটা সঠিক হবে সেটা হচ্ছে তিরেরটা, এ প্লাস জি সমান টি প্লাস সি, অর্থাৎ অ্যাডিনিন প্লাস গুয়ানিন সমান কি? থাইমিন প্লাস সাইটোসিন। অ্যাডিনিন প্লাস গুয়ানিনকে বলা হয় পিউরিন, আর থাইমিন প্লাস সাইটোসিন এটা হচ্ছে পিরিমিডিন, অর্থাৎ পিউরিন সমান পিরিমিডিন। এটাই হবে চারগাফের সূত্র অনুযায়ী সমীকরণ। তিনের দিকের প্রশ্ন, একটি গৌণ বায়ুদূষকের উদাহরণ কী হবে? সবাই জানো এটা, এটা হবে পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট, যার সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে পিএএন। চারিদিকের প্রশ্ন, কর্পাস লুটিয়াম উৎপন্ন হয় কোথা থেকে? কর্পাস লুটিয়াম তৈরি হয়, এটাও সবাই জানো, গ্রাফিয়ান ফলিকেল থেকে। গ্রাফিয়ান ফলিকেল থেকে যখন ডিম্বাণুটা নিঃসৃত হয়ে যায়, তারপরে সেই গ্রাফিয়ান ফলিকেল সেটা কর্পাস লুটিয়ামে রূপান্তরিত হয়ে যায়। নেক্সট প্রশ্ন, পরাগনালীর অগ্রপ্রান্ত ডিম্বক মূল পথে ভ্রূণস্থলীর মধ্যে প্রবেশ করলে তাকে কি বলে? এটা হবে উত্তর চালাজোগেমি। যখন ডিম্বক মূল দিয়ে প্রবেশ করে তখন তাকে বলা হয় চালাজোগেমি, ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করলে পোরোগ্যামি বলা হয়, আর ডিম্বক ত্বক দিয়ে প্রবেশ করলে তাকে মেসোগ্যামি বলা হয়, ঠিক আছে? তারপরে ছয় দাগের প্রশ্ন, স্ত্রী পাখিদের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম হচ্ছে কি? এটা হবে জেড ডাব্লিউ, এটা হচ্ছে স্ত্রী পাখিদের ক্ষেত্রে, ঠিক আছে? তারপরে আছে, এবিও পদ্ধতিতে বিভিন্ন গ্রুপের রক্ত সৃষ্টি হওয়ার কারণ কি? না, এটা সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে মাল্টিপল অ্যালিল। অপশান বি হচ্ছে সঠিক উত্তর, মাল্টিপল অ্যালিল। এখানে তোমরা জানো এবিও ব্লাড গ্রুপ সিস্টেমের জন্য যে অ্যালিলগুলো কাজ করে সেগুলো কী কী? একটা হচ্ছে আই এ, আই বি, আর একটা হচ্ছে আই ও বা জিরো। পরে প্রশ্ন, সমাপ্তি কোডন নয় কোনটা? সমাপ্তি কোডন হচ্ছে ইউএএ, এটা সমাপ্তি কোডন, ইউএজি এটা সমাপ্তি কোডন, ইউজিএ এটা সমাপ্তি কোডন, এটা হচ্ছে সমাপ্তি কোডন নয়। তাহলে সঠিক উত্তর হবে অপশান বি। তারপরে আছে, একটি অস্বাভাবিক জিনকে একটি স্বাভাবিক জিন দ্বারা প্রতিস্থাপিত করার পদ্ধতিকে কী বলা হয়? এটা হবে অপশান বি, জিন থেরাপি। নেক্সট প্রশ্ন, যৌন সংযোজিত বংশানুসরণ রোগের একটি উদাহরণ দাও, এটা হবে হিমোফিলিয়া, ঠিক আছে? তারপরে আছে, মাইকোরাইজা কীভাবে কাজ করে? মাইকোরাইজা কাজ করে পরিবর্তিত মূল হিসাবে যান্ত্রিকলা, না অঙ্গজ জননের জন্য প্রয়োজনীয় অঙ্গ, না প্রতিকূল পরিবেশে মূল হিসাবে? এটা হবে অপশান ডি, প্রতিকূল পরিবেশে মূল হিসাবে কাজ করে। নেক্সট আছে, জৈব প্রযুক্তিতে ব্যবহৃত ব্যাকটেরিয় ফাজ সেটা কী হিসাবে ব্যবহার করা হয়? এর উত্তর হবে ভেক্টর ডিএনএ হিসাবে ব্যবহার করা হয়, ঠিক আছে? তারপরে, সুন্দরলাল বহুগুণা নিচের কোন আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন? এটা হবে অপশান বি, চিপকো আন্দোলন। তারপরে প্রশ্ন, সন্ন্যাসী কাঁকড়া ও সাগর কুসুমের সম্পর্ক কী? এটা হবে মিউচুয়ালিজম, ঠিক আছে? নেক্সট আছে, স্পোরোপোলেনিন কী? স্পোরোপোলেনিন হচ্ছে না যে রেণু আছে সেই রেণুর মধ্যে যে বাইরের ত্বক যেটাকে বলা হয় এক্সাইন, এক্সাইন, ইএক্সআইএনই, এই এক্সাইন স্তর গঠনকারী এক ধরনের প্রোটিন তাকে বলা হচ্ছে স্পোরোপোলেনিন। অথবা আছে গেইটোনোগ্যামি কী? গেইটোনোগ্যামি হচ্ছে একই উদ্ভিদের দুটো আলাদা আলাদা ফুলের মধ্যে পরাগযোগ হলে তাকে বলা হয় গেইটোনোগ্যামি। তারপরে আছে, বায়োম কাকে বলে? বায়োম বলা হচ্ছে নির্দিষ্ট জলবায়ু সম্পন্ন স্থান যেখানে হচ্ছে বিভিন্ন জীব সম্প্রদায় নিয়ে গঠিত একটা সুবিশাল অঞ্চল, তাকে বলা হয় বায়োম। তারপরে আছে সিনিকোলজি, সিনিকোলজি কাকে বলা হয়? সিনিকোলজি হচ্ছে একাধিক প্রজাতির সঙ্গে পরিবেশের মধ্যে যে আন্তঃসম্পর্ক বা ইন্টারাকশান তাকেই বলা হচ্ছে, যে শাখায় আলোচনা করা হয় সেই শাখাকে বলা হয় সিনিকোলজি। বায়োফর্টিফিকেশান কী? বায়োফর্টিফিকেশান হচ্ছে একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে খাদ্যের মধ্যে ভিটামিন, মিনারেল এবং হচ্ছে প্রোটিন এগুলো যোগ করে খাদ্যের পুষ্টিগুণকে বাড়িয়ে দেওয়া হয়, সেই পদ্ধতিকে বলা হয় বায়োফর্টিফিকেশান। তারপরে আছে, ক্রাইডু চ্যাট সিন্ড্রোম কোন ধরনের ক্রোমোজোমাল অ্যাবারেশন লক্ষ্য করা যায়? ক্রাইডু চ্যাট সিন্ড্রোম এটা হচ্ছে এক ধরনের সিন্ড্রোম যেটা দেখা যায় অটোজোম, ঠিক আছে? পাঁচ নম্বর অটোজোমে দেখা যায়
पाँच नम्बर ऑटोसोमेर जो छोटो बाहू जाके बोला है पी बाहू, पी बाहूते डिलिशन है, डिलिशनर फले क्राइडू चार्ट सिंड्रोम देखा दे। ओके एरपर चले एसो पार्ट ए ते, पार्ट ए ते जे प्रश्नगुलो आछे माझे मध्ये सेगुलोर उत्तर देखबो। एबार एखाने आछे प्रथमे इतर परागजोगेर सुविधा ओ असुविधा लेखो। इतर परागजोगेर सुविधा जानो, इतर परागजोगेर फले नतून वैशिष्ट्य सम्पन्न जीवर सृष्टि हय। आर असुविधा कि इतर परागजोग होवार जे सम्भावनाटा सेटा किन्तु अनेकटाई 100% नय, अर्थात कम, सफलतार हार किन्तु कम। ठीक आछे, तारपर आछे प्लियोट्रोफी बोलते कि बोझो एकटि उदाहरण दाओ। प्लियोट्रोफी बोलते बोझाय একটা জিন দ্বারা যখন অনেকগুলো বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয় তখন সেই ঘটনাকে বলা হয় প্লিওট্রফি, আর এর উদাহরণ হবে বিভিন্ন ধরনের সিন্ড্রোম। ঠিক আছে, বিভিন্ন ধরনের সিন্ড্রোম। নেক্সট আছে ট্রান্স রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন বলতে কী বোঝো একটি উদাহরণ দাও। রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন বলতে বোঝায় দুটি নন হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে দুটো ক্রোমোজোমের নন হোমোলোগাস দুটো ক্রোমোজোমের মধ্যে যখন খণ্ডের বিনিময় হয়, ঠিক আছে, তখন সেটাকে বলা হয় পারস্পরিক ট্রান্সলোকেশন বা রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন। এভাবে হয়, দেখো এটা হচ্ছে একটা ক্রোমোজোম যেখানে আছে এ বি সি ডি এবং ই জিনগুলো আছে, আর একটা ক্রোমোজোম যেটা হচ্ছে নন হোমোলোগাস, হোমোলোগাস নয় অর্থাৎ অসমসংস ক্রোমোজোম। তাহলে এখানে এ বি সি ডি থাকবে না, এই জিনগুলো থাকবে না, অন্য জিন থাকবে। এখানে ধরি আমরা কি আছে পি কিউ আর এস টি, এই জিনগুলো আছে। তো এখানে কি হবে, এই ক্রোমোজোমের একটা অংশ এখানে আসবে আর এই ক্রোমোজোমের একটা অংশ সেখানে যাবে। ঠিক আছে, এভাবে হবে। তো এখানে যখন চেঞ্জ হবে তখন ধরো এখানে আছে এ বি সি আছে, তারপরে এই সেকেন্ড ক্রোমোজোমের অংশ এখানে চলে এসেছে, তার এখান থেকে এসছে ধরো এস টি চলে এসছে, আর এখান থেকে আছে কি পি কিউ আর এটা আছে, আর এখান থেকে চলে এসছে উপরের ডিএনএ, উপরের যে ক্রোমোজোম সেখান থেকে চলে এসছে ডিই। এই ধরনের যখন মিউটেশন হয় তখন সেটাকে বলা হয় ট্রান্সলোকেশন, রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন। এর উদাহরণ হচ্ছে রেসিপ্রোকাল ট্রান্সলোকেশনের ফলে ডাউন সিন্ড্রোম হয়, ডাউন সিন্ড্রোম হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে পিসিআরের সুবিধা অসুবিধা আছে। পিসিআরের সুবিধা কি না, এটাতে কম সময়ে একটি অর্থাৎ কম পরিমাণ ডিএনএ থেকে অনেক পরিমাণ ডিএনএ তৈরি করা হয়, কিন্তু অসুবিধা কী হবে, এখানে যে উৎসেচক ব্যবহার করা হয় তার নাম হচ্ছে ট্যাক পলিমারেজ, ট্যাক পলিমারেজ। এই ট্যাক পলিমারেজের প্রুফ রিডিং ক্ষমতা নেই, প্রুফ রিডিং ক্ষমতা থাকে না। তার জন্য কী হয়, যে নতুন ডিএনএ তৈরি হয়, ডিএনএ কপি তৈরি হয়, সেই ডিএনএ কপিতে ভুল থাকার সম্ভাবনা থেকে যায়। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে আছে এখানে ইনস্টিটিউ সংরক্ষণ, এর সংজ্ঞা দাও, একটি উদাহরণ দাও। ইনস্টিটিউ সংরক্ষণ কাকে বলে তোমরা জানো না, যে সমস্ত সংরক্ষণ পদ্ধতিতে কোনো জীবকে তার স্বাভাবিক বাসস্থানে রেখেই সংরক্ষণ করা হয় তাকে বলা হয় ইনস্টিটিউ সংরক্ষণ। আর এর উদাহরণ কী হবে, ন্যাশনাল পার্ক হবে, বায়োস্ফিয়ার রিজার্ভ হবে, ঠিক আছে, স্যাংচুয়ারি হবে, স্যাংচুয়ারি, এই সমস্তগুলো। তারপরে আছে এখানে অ্যাপোমিক্সিস কী আর অপুঞ্জনি কী। অ্যাপোমিক্সিস কাকে বলা হয়, অ্যাপো কথার অর্থ কি উইথআউট, অ্যাপো কথার অর্থ হচ্ছে উইথআউট, অর্থাৎ উইথআউট মিক্সিং, MIXING, উইথআউট মিক্সিং, অর্থাৎ এখানে মিক্সিং হবে না, কার মিক্সিং হবে না, গ্যামেটের, মেল গ্যামেট আর ফিমেল গ্যামেটের মিলন ঘটবে না। তাহলে এর সংজ্ঞাটা কী হবে না, যে পদ্ধতিতে, যে জননের যে পদ্ধতিতে মেল গ্যামেট ও ফিমেল গ্যামেটের মিলন ঘটে না তাকে বলা হয় অ্যাপোমিক্সিস। এটা হচ্ছে কোন জনন পদ্ধতিকে বলা হয়, অযৌন জনন পদ্ধতিকে। ঠিক আছে, অযৌন জনন পদ্ধতিকে বলা হয় অ্যাপোমিক্সিস। আর অপুঞ্জনী আছে, অপুঞ্জনী কাকে বলা হয় না, যখন অনিষিক্ত ডিম্বাণু থেকে জীব তৈরি হয়, অনিষিক্ত ডিম্বাণু থেকে আনফার্টিলাইজড ডিম্বাণু থেকে যখন জীব তৈরি হয় তখন সেটাকে বলা হয় অপুঞ্জনী। এটা দেখা যায় কোথায়, মৌমাছিতে দেখা যায়, বোলতাতে দেখা যায়, ঠিক আছে, বোলতা এই সমস্ত জীবগুলোতে দেখা যায়। নেক্সট কী আছে দেখো, এখানে আছে একটা প্রশ্ন, একটি সিডেটিভ ড্রাগের উদাহরণ দাও, এটা কী হবে, বারবিচুরেট। ঠিক আছে, নেক্সট আছে এখানে ইকোলজিক্যাল নিচ বলতে কী বোঝো, ইকোলজিক্যাল নিচ বলতে কী বোঝায় না, একটা জীব
যে অঞ্চলে তার কার্য সম্পাদন করে তাকে বলা হয়, সেই জায়গাটাকে বলা হয় ইকোলজিক্যাল নিচ, ঠিক আছে। তারপরে সে বায়ু দূষণ প্রতিরোধক যন্ত্রের নাম লেখো দুটি, কী কী হবে, অনেকগুলো আছে, তার মধ্যে ক্যাটালাইটিক ক্যাটালাইটিক কনভার্টার, তারপর হচ্ছে স্ক্রাবার, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর প্রেসিপিটেটর এই সমস্ত যন্ত্রগুলো ব্যবহার করা হয় থাকে, ঠিক আছে। তারপরে আছে প্যান্ডেমিক বলতে কী বোঝো, উদাহরণ দাও। প্যান্ডেমিক বলতে কী বোঝায়, যে সমস্ত রোগ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে তাদেরকে বলা হয় প্যান্ডেমিক, ঠিক আছে। এর উদাহরণ কী হবে, এর উদাহরণ তো সবাই পারবে, বর্তমানে করোনা একটি প্যান্ডেমিক রোগ হয়েছে। আর কোষভিত্তিক অনাক্রমতা কাকে বলা হয়, এটার সংজ্ঞা কী হবে, না যে সমস্ত অনাক্রমতাতে টি লিম্ফোসাইট অংশগ্রহণ করে সেই অনাক্রমতাকে বলা হয় কোষভিত্তিক অনাক্রমতা, ওকে। তারপরে আর একটা প্রশ্ন আছে, ভ্রূণ কোন দশায় জরায়ুর গাত্রে রোপিত হয়, এটা হবে ব্লাস্টোসিস্ট রূপে জরায়ুর গাত্রে রোপিত হয়, ঠিক আছে। আর কি প্রশ্ন আছে এখানে দেখো, জেডাইএফটি আর হচ্ছে কোলোস্ট্রাম জানো তোমরা, না প্রসবের পরে 2 থেকে 3 দিন ধরে মায়ের স্তনগ্রন্থি থেকে যে গাঢ় হরিদ্রাভ অর্থাৎ হলুদ বর্ণের আঠালো পুষ্টি সমৃদ্ধ, তার মধ্যে যার মধ্যে IgA আছে অ্যান্টিবডি, সেই যে দুধ তাকে বলা হচ্ছে কোলোস্ট্রাম। জেডাইএফটি কী, জেডাইএফটি হচ্ছে জাইগোট ইনটু ফ্যালোপিয়ান টিউব, ঠিক আছে। এটা হচ্ছে পুরো নাম, যেখানে কী করা হয় না, যখন বন্ধাত্ব দূরী করা হয়, বন্ধাত্ব দূরীকরণের একটা পদ্ধতি। অ্যামনিওসিনথেসিস কী, অ্যামনিওসিনথেসিস তোমরা জানো অ্যামনিওটিক ফ্লুইড যে আছে, সেই অ্যামনিওটিক ফ্লুইডকে ব্যবহার করে ভ্রূণের মধ্যে কোনো ত্রুটি থাকছে কি না সেটাকে টেস্ট করা হয়, সেই পদ্ধতিকে বলা হয় অ্যামনিওসিনথেসিস। এর তাৎপর্য কী ভ্রূণের মধ্যে কোনো ক্রোমোজোমাল ত্রুটি আছে কি না সেটা চেক করা হয়। নেক্সট আছে বায়োডাইভার্সিটি হটস্পট বলতে কী বোঝো, উদাহরণ দাও। বায়োডাইভার্সিটি হটস্পট কাকে বলা হয়, না যে সমস্ত অঞ্চলে জীববৈচিত্র্য খুবই বেশি অর্থাৎ সেখানে প্রচুর পরিমাণে উদ্ভিদ প্রজাতি এবং প্রাণী প্রজাতি অবস্থান করে কিন্তু বর্তমানে সেখানে সংকটপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে সেটাকে বলা হচ্ছে বায়োডাইভার্সিটি হটস্পট। এর উদাহরণ কী হবে, ভারতে 4টা বায়োডাইভার্সিটি হটস্পট আছে, পূর্ব হিমালয়, পশ্চিমঘাট পর্বতমালা, ইন্দো বার্মা, সুন্দারল্যান্ড, এর মধ্যে যে কোনো একটা লিখতে পারো, ঠিক আছে। তো এখানেই কিন্তু কমপ্লিট, নেক্সট ভিডিওতে আমরা পরের সেট নিয়ে আলোচনা করবো।